শুভদুপুর সময়তে শুধু আপনাদের সবাইকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রতিদিনকার প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্ব এবং আশা করছি যে যেখানে বসে এই আয়োজনটি দেখছেন প্রতিদিন দেখে থাকেন তারা সকলেই ভালো আছেন এবং খুব সুন্দর আছেন অবশ্যই এবং সবসময় চ্যানেলের পর্দায় চোখ তো রাখছেনই এবং আজকে আমাদের সঙ্গে যারা গেস্ট অফ অনার আছেন এই তারকা কথনের আয়োজনে তারা দুজনই তরুণ এবং তারা দুজনই সঙ্গীতের মানুষ এবং একজন তো আমার খুবই ফেভারিট সিঙ্গার এবং তার কণ্ঠে আপনারা সবসময় তার গান শুনে থাকেন তার গান ভালোবেসে এসেছেন এই পর্যন্ত তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কর্ণিয়া এবং সেই সঙ্গে এখনকার যারা তরুণ যারা কাজ করছে তরুণ সঙ্গীত সঙ্গীতপ্রাণ যারা রয়েছেন তাদের কাছে এই নামটি বললেই তারা সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে যে তাদের কত আপনজন তিনি একজন মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টর মার্শাল স্বাগত শুভদুপুর কেমন আছেন অনেকদিন পরে ওয়েল ড্রেস দুজন মানুষকে দেখছি আর কি প্রথমতই বলে দিই এবং হচ্ছে যে হাউ আর ইউ কেমন চলছে সবকিছু বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা শুরুতে সবাইকে শুভেচ্ছা তোমাকেও শুভেচ্ছা খুব ভালো কাটছে এখন কাজের ব্যস্ততা একটু বেশি এর মধ্যে তো রিসেন্ট কাজ মানে নিজের কিছু গান নিয়েও অনেক ব্যস্ততা আছে আমাদের যে টানা যে কোভিড এর একটা যে মানে প্রবলেমটা ছিল এখান থেকে যে উত্তরে উঠে যে আমরা কাজে নেমেছি সবাই আমাদের জন্য যারা এন্টারটেইনমেন্ট সেক্টর আছে এটা একদম পুরো স্টপ ছিল তো আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হচ্ছিল লাস্টে মানে সবকিছু চালানো আর কি স্টেজের উন্মাদনা আসলে এটা ঘরে বসে অন্যভাবে হয় না কিন্তু হ্যাঁ ওটা তো হয়ই না তাছাড়াও মানে যারা ফ্যামিলি চালায় এটা শুরুতে তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল লাস্ট মোমেন্টে তো আল্লাহ রহমতে সবাই এখন ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে আমি বলবো আবার ব্যস্ততা শুরু হয়েছে হ্যাঁ সো উই আর হ্যাপি এবং সারপ্রাইজিংলি এবার কর্ণিয়া আমাদের জন্য একটি দেশের গান উপহার দিয়েছেন ফর দা ফার্স্ট টাইম এটা কি প্রথমই তো না তাই না কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ এরকম একটা সময় যেহেতু বিজয়ের সুবর্ণ জয়ন্তী প্রথমত তারপর হচ্ছে যে মুজিব বর্ষ চলছে 50 বছর বাংলাদেশে একদম সবকিছু মিলে একদম একদম টাইম মতোই ছাড়লো না একদম টাইম মতো অলরাইট তো কিভাবে কি হলো শুনি একটু বলুন আসলে কি দেশের গান নিয়ে অনেক দিন ধরে চিন্তা ছিল যে একটা ভালো একটা গান করব এবং আমার কথা হচ্ছে এমন একটা গান গাবো যেটা আমি আমার স্টেজের জন্য এবং হয় না একটা প্রফুল্ল আনন্দদায়ক একটা গান হবে সো আমি মার্শালকে অনেকদিন আগেই বলেছিলাম যে তুমি মানে হয় না সবাইকে বলে রাখি যে ঠিক আছে একটু মাথায় রেখো আর কি তো ও আর কি হঠাৎ করে গানটার খুব সুন্দর একটা লিরিক পায় এবং সেই সাথে সাথে লিরিকটার সাথে সাথে এত সুন্দর করে ও টিউন করে কম্পোজিশনটা পরে করে বাট সব কিছু মিলে গানটা আমার কাছে ভীষণ ভালো লাগে মানে আমার মনে হয় সবার খুবই ভালো লাগবে এবং মার্শালের কাছে একটু আসবেন মার্শাল আপনি যদি বলেন যে কর্ণিয়ার সাথে এই দেশের গানের কাজ করার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল কর্ণিয়াপুর সাথে এটা তো আমার এর আগে আমরা বেশ কিছু কাজ করেছি আর আমার কাছে মনে হয়েছে যে ওনার সাথে কাজ করতে গেলে একটা টিমের যে একটা টিম ওয়ার্ক যেটা ওইটা প্রপারলি হয় আর আমাদের মিউজিকটা তো আসলে একা করার বিষয় না এটা একটা টিম ওয়ার্ক তো আমি এই জন্য আপুর যখন কল আসে যে মার্শাল এরকম একটা কিছু করতে চাই আমি খুব মজা পাই কারণ হচ্ছে যে আমি এখানে এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ পাবো আর দেশের গান যখন করার কথা বলেছেন আপু দেশের গানটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ হচ্ছে আমরা দেশের যে গানগুলো শুনে থাকি আমি আপুকে একটু আগে বলছিলাম দেশের যে গানগুলো শুনে থাকি যেগুলো আমাদের হৃদয়ে গেঁথে গেছে যে গানগুলো যেমন স্বাধীন বাংলা বেতারের গানগুলো ওই গানগুলোতে এত প্রাণ কেন কারণ ওই সিচুয়েশনে গানগুলো একদম একদম আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ বাট আমাদের এখন যেটা হচ্ছে আমরা দেশের গান করছি কিন্তু আমরা এই জেনারেশন তো মুক্তিযুদ্ধটাকে সামনাসামনি দেখিনি গল্প শুনেছি ফিল করছি বাট অতটা ফিল কিন্তু করা সম্ভব না তো বাট যেটা হয়েছে স্বাধীনতার 50 বছর পূর্তি কিন্তু আমরা ফিল করছি আমরা দেখছি মানে উৎসবটা কেমন তো ওই ফিলিং থেকে গানটা বানানো যে একটা উৎসব যেহেতু আমরা পেয়েছি এখানে আসলে তরুণের উন্মাদনা কেমন মানুষ কিভাবে 50 বছরকে দেখছে ওই হ্যাপিনেসটাকে ক্যাচ করার চেষ্টা করেছে এই গানটা দিয়ে অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে উনি আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে কাজটা কীভাবে করতে পারি যাতে ভালোভাবে করতে পারি তো আমি আর আমার একজন ডুও মেট আছে আমি আর জি এম জন ভাই আমরা দুজনে মিলে গানটা টিউন অ্যান্ড মিউজিক করেছি আর আপু তো যথারীতি ওনার ভয়েস আমার ভালো লাগে আর হচ্ছে ওনার টেক্সচারটা আমি বুঝে গিয়েছি আমার কাছে মনে হয় তো আপুর জন্য কী টাইপের গান করলে বা কীভাবে ভালো হবে আমার কাছে মনে হয় যে আমি একটু বুঝতে পারি এখন টুকটাক বুঝতে পারছি তো আপু যখন ভয়েস দিল
জন ভাই দিলাম, আমি দিলাম, আলভি আমাদের সাথে অ্যাড হয়েছে, আরো অনেকে ছিল, হ্যাঁ জুয়েল ভাই অ্যাড হয়েছে, জুয়েল মোশন ছিল, তখন ওই গানটা একটা ডিফারেন্ট একটা ফ্লেভার ক্রিয়েট করেছে, যেটাতে মনে হয় যে মানে আমাদের সারা বাংলাদেশের মানুষ গাচ্ছে গাইলে যে একটা উন্মাদনা তৈরি হতো ইয়ত্তের, ওই ব্যাপারটা আমরা পেয়েছি গানটার মধ্যে। আমি খুব স্পিড, আপনি যখন বললেন যে হ্যাঁ মানে সেই অনুভূতিটা আসলে এসেছে আনন্দ থেকে, সেই আনন্দটা কেমন একটু দর্শক চলুন প্রিয় দর্শক পর্দায় দেখে আসি। ওয়ান্ডারফুল। গানের কথা একটু আসি আগে, গানের কথাটা বেশ পছন্দ হয়েছে, কথা নিয়ে একটু কথা বলতে চাই। গানের কথার ব্যাপারে আমরা চেষ্টা করেছিলাম যে একদম মানে কোর কথাগুলো আসুক, কিছু শব্দ আছে, গানের পতাকা, তেরোশো নদীর দেশ, এক্স্যাক্টলি। তো মাহবুবুর রহমান নামে একটা ছেলে যে আমাকে ফেসবুকে বেশ কিছুদিন থেকে নক করেছে, ভাই আমি কিছু গান লিখেছি দেখেন দেখেন, তো এরকম অনেকে আমাদেরকে পাঠায়। বা তো ওর একটা লিরিক লেখার পর আমার কাছে মনে হয়েছে এর ভিতরে অনেক কিছু আছে, একটা লিরিক দেখে আমি বুঝেছি। তো তারপর ওর সাথে আমার আনরিলিজড 11টা গান হয়ে গেছে, এটা আমাদের প্রথম রিলিজড সং। তো ওর বয়স কম বাট ও দারুণ লিখে, মাহবুবুর রহমান ছেলেটার নাম, আই উইশ ও আরও ভালো করবে সামনে, আপনি তো লিরিক দেখে বুঝতে পারছেন। আমি বিশেষ করে শুভেচ্ছা জানতে চাই মাহবুবুর রহমানকে, যদি উনি যদি তরুণ হয়ে থাকেন এবং ওনার যদি এত জ্ঞান থেকে থাকে দেশের ব্যাপারে, হি ইজ ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য লিরিক্স। এবং এবার আসি একটু ভিডিও মেকিং এর ব্যাপারে, কারণ এটা আসলে দেশের গান তো মানে সবার মুখে আসলে ভালোবাসাটা বেশি দেখা যায়, এবং তার বাইরে টেকনিক্যাল ব্যাপারগুলো আসলে দেখার এত বিষয় নাই। তো কোথায় শুটিং হয়েছিল, কিভাবে কি হয়েছিল, সেই গল্পটা একটু কর্ণিয়ার কাছ থেকে শুনুন। আচ্ছা, এই গানটা আমরা একদম আসলে খুব বেশি সময় পাইনি, আমাদের 16 তারিখে আমরা রিলিজ করেছি বাট 14 তারিখে আমাদের একটা ভিডিও শুট হয়েছে। 14 তারিখে? ইয়েস, মাঝখানে একদিন গ্যাপ। আর ভয়েস যদি আসছে সবাই একদমই 13 তারিখের মধ্যে, না লাস্ট। তো আমি আগে আমার যে দেখলে তোর গানটা করেছে রাকিব আহমেদ, সো রাকিবকে আমি বলেছি যে তুমি এই গানটা করো, এবং ও তো খুব টেনশনের মধ্যে ছিল কোথায় কিভাবে কি করবো, কারণ পরের দিন আবার কিছু বুদ্ধিজীবী দিবস ছিল, আমরা আবার আসলে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, বুদ্ধিজীবীর ওখানে যাওয়ার কথা ছিল, বাট ওখানে আমরা স্কিপ করে পরে আমরা চিন্তা, ও যেহেতু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমি বললাম যে ঢাকা ইউনিভার্সিটি কোথায় কি আছে বলো। আরো কিছু শুটিং চলছিল যদিও সরকারি সেগুলো, তো আমাদের জন্য প্রথম প্রথম একটু ডিফিকাল্ট হয়েছিল, বাট সারাদিন আমরা ওখানেই ছিলাম মোটামুটি, এবং ওখানে আরো যেহেতু অনেকেই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছিলে যে ওখানে সবাই ছিল, ওরা ছিল বলে ওদের কিন্তু একদম রিয়েল ওখানে যারা ছিল, হ্যাঁ একদম পার্টিসিপেশন ছিল। তো এটা আসলে ভীষণ আনন্দদায়ক ছিল, এবং আমাদের সাথে আমাদের যে ড্রেসগুলো ছিল এটা হচ্ছে বিশ্বরং বাই বিপ্লব সাহা দাদার জন্য, একদম দাদা মানেই তো একদম কালারফুল, সো দাদাকে স্পেশালি থ্যাঙ্কস। রঙের সাথে মানে ফ্যাশন কে ইনডালজ করার মতো একজনই বিপ্লব সাহা, ঠিক আছে বিপ্লব সাহা, ইয়েস। সো শুটিং করাটা নিশ্চয়ই খুব মানে মজার হয়েছে, এবং খুব টাইট স্কেডিউলে করা, ভেরি টাইট স্কেডিউল। সো আফটার রিলিজিং ইট সারা কেমন পাচ্ছেন, যদি ইউটিউবের কথাই জিজ্ঞেস করি, ইউটিউবে দেশের গানে যেরকম সারা পাওয়া উচিত আমার কাছে মনে হয় আমরা তার থেকে অনেক বেশি সারা পাচ্ছি। আর এই গানটাতে কিছু গান থাকে না ভাইয়া সারার প্রয়োজন নেই, মানে আমার জীবনে যদি আপনি আমাকে 20টা গান করতে বলেন আমি এটার কথা বলবো সবসময়, কারণ যে দেশের গান 50 বছর পূর্তি, আমার ওই ইমোশনটা আমি ওটা নিজে চোখে দেখেছি, এইভাবে গানটা বানিয়েছি, আর এটা একটা প্রপার টিম ওয়ার্ক, তো এইটা সবসময় সব কিছুর ঊর্ধ্বে থাকবে আমার কাছে মনে হয়। বাট দেশের গানগুলোর মধ্যে এবার যেগুলো রিলিজ হয়েছে আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, এবং মানুষজন বলছে যে গানটা খুব দারুণ হয়েছে, খুব এনার্জেটিক হয়েছে। ইনফ্যাক্ট শুটিংয়ের সময় মানুষ জানতে চেয়েছে কখন রিলিজ হবে, আমি কমেন্টে দেখেছি আপু খেয়াল করেছে কিনা যে শুটিংয়ের দিন গানটা দেখেছিলাম, ওই জন্য ওয়েট করছিলাম, তো এটা অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট থিং ইজ এই 50 বছরের এই মুহূর্তটা তো মিস হয়ে যাবে, আগামী বছর ডিসেম্বরে রিলিজ করতে লাভ লাভ হবে, মানে এই বছরটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, সত্যি প্রতিটা শিল্পীর জন্য এবং প্রতিটা তরুণ শিল্পীর জন্য, বিশেষ করে মার্শাল যেমনটি বলছিলেন যে এই সময়টা আসলে এই জন্য আসলে স্পেশালি মার্শালকে একটা থ্যাঙ্কস দাও উচিত বড় করে, কারণ ও তুমি আগে দাও তারপর আমি দিচ্ছি, অনেক বড় থ্যাঙ্কস, কারণ ওকে আসলে না এত প্রেসার করছি মানে এই গানটার জন্য, মানে যাতে গানটা আমরা টাইম টু টাইম ইয়ে করতে পারি, কারণ এই টাইমের পরে গেলে না আসলে ব্যাপারটা থাকবে না। এক্স্যাক্টলি, ওকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এবার তোমাদের মানে কাজের কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলি, তোমরা তো অনেক কাজ করছো সাথে একসঙ্গে, তাই না? করছি আর কি, আমরা অনেকগুলো কাজ করছি আমাদের পেন্ডিং লিস্টে আছে। হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট ইজ ভেরি স্পেশাল অ্যাবাউট মার্সেল? ও অনেক এক্সপেরিমেন্টাল, অনেক ভার্সেটাইল, ওর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যেমন ও যেমন করে ডান্স নাম্বার করতে পারে, সফট নাম্বার করতে পারে, মানে স্যাড সং করতে পারে, মানে ওকে তুমি যাই বলো না এই টাইপ লাগবে ও তাই করবে, এরকম একটা ব্যাপার। তো আমার কাছে মানে বাংলাদেশে এরকম খুব অল্প রেয়ার পার্সন কম্পোজার আছে, আর ইয়াংদের মধ্যে ও হচ্ছে এখন কিন্তু
সেই কাজ করছে। মার্শাল তো গানও করেন নিশ্চয়ই? হ্যাঁ, ওরে চরম, শুনেছি এটা আগেই শুনেছি। ও অনেক ভালো, ওর মতো আমরাও গেতে পারি না, আমরা বসেতে যে রিকোয়েস্ট কি তুমি করবে আমি করব সেটা। হ্যাঁ তুমি করো, সেটা না আমিও করছি। লেটস হিট হিয়ার আ সং ফ্রম ইউ। ওকে ভাই, আমি আমার নিজের একটা গান করছি, এটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটা নাটক, চিরকাল নাটকের একটা টাইটেল ট্র্যাক ছিল এটা, ওই গানটা আমি একটু করার চেষ্টা করছি। বুকেরি গহিনে বাজে সুর, তোমারি নামটি সুমধুর, আলতো করে নরম স্বরে আগুল তুলে ডাকে তোমার মায়া জাল, আজটা মিশে হবে গতকাল, গতকাল মিলে হবে কতকাল, তবু আমাদের ভালোবাসার রয়ে যাবে চিরকাল, চিরকাল, আজটা মিশে হবে গতকাল, গতকাল মিলে হবে কতকাল, তবু আমাদের ভালোবাসার রয়ে যাবে চিরকাল। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য, এবং এইভাবে একটা জিনিস উপহার দেওয়ার জন্য আরও বিশেষ ধন্যবাদ। এরকম গান আসলে আমরা সামনে চাই ওকেশনগুলোতে, এবং দেশের, বিশেষ করে দেশের সঙ্গে যেসব আমাদের যেসব আত্মার যে সম্পর্কগুলো জড়িত আছে যে সময়গুলোর সঙ্গে, সেই সময়গুলোকে ধরে যদি সামনে যদি আরও আমরা উপহার পাই অত্যন্ত খুশি হব নিশ্চয়ই, স্পেশালি ফ্রম ইউ কর্ণিয়া, ইফ ইউ ডু দ্যাট। এবং আজকে আমরা শেষ করবো, প্রিয় দর্শক আয়োজন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা এতক্ষণ সাথে যুক্ত ছিলেন, এবং আমরা একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নিব কর্ণিয়ার কণ্ঠে, যে কোনো গান, আপনার দেশের গান হলেও হতে পারে। চলো তুমি শুরু করো, আমাদের দুজনের ফার্স্ট যে গানটা হয়েছিল এই ছিল গান প্লিজ। আমার একলা মনে আকাশ রাখি তোমার জন্য খুলে, আমার অবুজ সবুজ স্বপ্নগুলো সাজাই ফুলে ফুলে, আমার সকল চাওয়া আর সকল পাওয়া, বুকে বয়ে যাওয়া সুখের হাওয়া তুমি নিতে পারো, তোমার ইচ্ছে হলে মনটা শুধুই আমায় দিতে পারো, তোমার ইচ্ছে হলে মনটা শুধুই আমায় দিতে পারো।